ইউর দিদি ইজ লাকি ফর দ্যাট। এরকম একটা মানুষ সারা জীবন একজনকে শুধু ভালোবেসে গেল, অথচ ভালোবাসার কোনো মূল্য পেল না। কি বলছো তুমি? তুমি জানো দিদি কতখানি ভালোবাসে আবিদাকে? তাহলে বিয়ে করলো না কেন? ওয়েল, সেটা ওদের ব্যাপার। তাহলে আর আমরা আলোচনা করছি কেন? আমি দেখছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। দিদি লাইন পাচ্ছেন না? হ্যাঁ ঠিক আছে, আমাকে বলুন। কি এসছে রিপোর্টে? ও আচ্ছা, হ্যাঁ আমি আমি দিদিকে জানিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। কি হয়েছে শকুন্তলা? কি হয়েছে? মৃন্ময় বাবা হার্ট অ্যাটাকে মারা যাননি। ইট ইজ এ কেস অফ মার্ডার। কি ব্যাপার, কোথাও বেরোছো নাকি? হুম, আমার আউটডোর শুটিং আছে। কোথায়? বারুইপুর। তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? তুমি জানো না বাবার পোস্টমর্টম রিপোর্টটা কি এসছে? হ্যাঁ জানি। জানো তা সত্ত্বেও তুমি শুটিং এ যাচ্ছ? আমি থেকে তোমার লাভটা কি? লাভটা কি হবে মানে? তুমি কি জানো না যে এই সময় আমাদের সকলকে একসাথে থাকা দরকার? হ্যাঁ, সময় বিশেষে, সময় বিশেষে তোমাদের সবার একসাথে থাকা দরকার। মানে যখন তোমাদের ইচ্ছা হবে তখন তোমাদের ভাই বোনরা একসাথে থাকবে, আর সেই মতো আমাকে চলতে হবে। আই এম সরি সঞ্জয়, আমি সেটা পারলাম না। ব্যাপারটা ঠিক বুঝলাম না। না বুঝার কি আছে, ইটস ভেরি সিম্পল। তোমার বাবার মৃত্যুর খবরটা যেদিন এসেছিল সেদিন তো আমাকে জানানো হয়নি। আচ্ছা তুমি কি কন্ডোলেন্স জানিয়েছিলে? সুযোগটা কোথায় পেলাম? ফোন করেই তো বললো যে সঞ্জয়কে দাও। বাহ বাহ, কি দেমাক তোমার দিদি। দেখো রঞ্জিনী, দিদি সম্বন্ধে আজে বাজে কথা বলবে না। দিমাগটা আবার আজে বাজে কথা কি হলো? আচ্ছা আমার বাবা মারা গেছে তো অবভিয়াসলি আমাকেই জানানো হবে। এক্স্যাক্টলি, সেই জন্যই তো বলছি যে আমার আজকে থাকাটা দরকার কি? আর তাছাড়া আমি তো জানি না আমার থাকাটা আবার তোমার দিদির পছন্দ হবে কি না। তাহলে তোমার নিজে থেকে মনে হচ্ছে না যে তোমার থাকা দরকার? মনে হতো সঞ্জয় যদি আমাকে এবাড়িতে সকলে আউটসাইডার হিসেবে ট্রিট না করতো। কে তোমাকে আউটসাইডারের মতো ট্রিট করে রঞ্জিনী? সকলে? কই, এ কথা তো তুমি আগে আমাকে কোনোদিন বলনি। বলে কি লাভ, সবার আগে তুমিই তো ব্যবহারটা পাল্টে দেবে। আর তুমি নিজে আমার সঙ্গে যেরকম ব্যবহার করো তাতে তো মনে হয় না যে তুমি আমাকে রেসপেক্ট করো বলে। রঞ্জিনী এটা তোমার ভুল ধারণা। একেবারেই নয় সঞ্জয়, তোমার বড়দাও তো ফিল্ম লাইনটাকে সহ্য করতে পারে না। উনি তো বলেছেন যে ফিল্ম লাইনের মেয়ে মানেই বাজে মেয়ে। কই তখন তো তুমি কোনো প্রতিবাদ করলে না? হ্যাঁ কিন্তু সেটা তো তোমাকে বলেনি। আমাকে বলার বাকিটা আর কি রইল? রজনী সব কথায় তুমি যদি অপমানিত বোধ করো তাহলে তো মুশকিল। এ বাড়িতে আর কে ফিল্মে অভিনয় করে? তুমি বুঝতে পারোনি যে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল?
কবে কি বলেছে তার জন্য তুমি আজকে বাড়ি থাকবে না, বিশেষ করে বাবার মৃত্যুর ব্যাপারে এমন একটা খবর এসেছে জেনেও? থাকতাম সঞ্জয়, থাকতাম। আমার ফিলিংসকে যদি যথাযথ মর্যাদা দেওয়া হতো তাহলে আমি নিশ্চয়ই থাকতাম। এ বাড়িতে তো সকলে আমাকে অচ্ছুতের মতো ট্রিট করে। তুমি কিন্তু প্রচন্ড কমপ্লেক্সে ভুগছো রঞ্জিনী। হতে পারে সঞ্জয়, আর হওয়াটাই স্বাভাবিক। তোমার শকুন্তলাদি পর্যন্ত আমার সঙ্গে ভালো করে কথা বলেন না, আমাকে বিয়ে করাটাই তোমার উচিত হয়নি। তবে তুমি কেন করলে? তোমাকে ভালোবাসি বলে। তাহলে তুমি কেন আমার কথা শুনে চলো না রঞ্জিনী? কেন কথায় কথায় আমাকে ডিসরেসপেক্ট করো? করি না তো। হ্যাঁ, মাঝে মধ্যে তুমি যখন সব ব্যাপারে আমাকে সন্দেহ প্রকাশ করো, তখন ইচ্ছে করে দেরি করে বাড়ি ফিরে প্রতিবাদ করি। রঞ্জিনী, রঞ্জিনী প্লিজ, আজকে শুটিংটা তুমি ক্যান্সেল করো। ইম্পসিবল সঞ্জয়, আজকে আমার সুমনের সঙ্গে শুটিং। সুমন? সুমন মানে তোমাদের ওই বোকা বোকা হিরোটা, তাই তো? দেখলে তুমি, দেখলে তোমার ব্যবহারটা, মানে তুমি কোনোদিনই আমার কাজকে কখনোই তুমি কোনোভাবে রেসপেক্ট করো না। কী করে রেসপেক্ট করবো রঞ্জিনী? তোমাদের ছবিগুলো না পাতে দেওয়ার মতো নয়। তা যেমন গল্প, তা তেমন গান, তা তেমন পিকচারাইজেশন, আর ট্রিটমেন্ট দ্য লেস সেড দ্য বেটার। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যাঁ, কাজটা কিন্তু ঠিক করছো না রঞ্জিনী। আচ্ছা বাবা, আমি আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসার। আমি দিদিকে কি বলবো? বলবে যে বারণ করেছিলে তুমি, কিন্তু আমি শুনিনি। তারপরটা আমি সামলে নেব। আমি চললাম, বাই সঞ্জয়। হ্যাঁ, ওকে তো আমি বারণ করেছিলাম পোস্টমর্টমে যেতে, কিন্তু এখন তো মনে হচ্ছে ঠিক স্টেপই নিয়েছে। শুনে পুরো ব্যাপারটাই ঠিক ভাবতেও পাচ্ছি না আমি। হ্যাঁ, ডেফিনেটলি ইনভেস্টিগেশন তো হবেই। প্রেস, টেলিভিশন, ওরা তো নিজেরাই খবরাখবর নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ বলে দিয়েছে অলরেডি যে উইদাউট দ্যার পারমিশন কেউ শহর ছাড়তে পারবে না আর কি। রাইট, ওকে, তুমি তো আসছো, তখন কথা হবে। রাখে। কার ফোন গো? আবিদা। কি বলছে? বলছে আমাদের প্রত্যেককে কশেসলি থাকতে আর কি। কেন, ওনার কি ধারণা যে এরকম একটা ঘটনা আবার ঘটতে পারে? আসলে কি জানো, মোটিভটা ঠিক ধরতে না পারলে তো কিছু করা যাচ্ছে না। মানে ধরো কোনো পার্সোনাল গ্রাজ থেকে হয়েছে কি না, কিংবা অতীতের কোনো শত্রুতা। তো নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ তদন্ত। কাকে সন্দেহ করা হচ্ছে সেটা পুলিশ এরই মধ্যে বলবে কি করে? তুমি এখন কোথায় বেরোচ্ছো? আমার একটা ইউনিসেফের মিটিং আছে। তুমি আজকে না বেরোলেই পারতে কিন্তু, কেননা দেখো এরকম একটা সংবাদ এসেছে, প্রত্যেকে চাইবে একসঙ্গে একটু বসতে। তোমরা ভাই বোনেরা তো রইলে, আর তাছাড়া সেদিনের শোক সভাটা তো তোমরা বেশ ভালোই পালন করলে। শোক সভা আমরা পালন করলাম? বাবার মৃত্যুর খবরটা যেদিন এলো সেদিন তো আমাদেরকেও ডাকবার প্রয়োজনই মনে করেনি। আরে সে তো ও আমাদের সঙ্গে একটু জাস্ট, মানে ভাই বোনদের সঙ্গে একটু বসতে চাইছিল। কেন, আমরা কি বাড়ির কেউ নই নাকি? তা কেন হবে তাহলে? আসলে নিজে বিয়ে থাওয়া করেনি তো, এই পারস্পরিক সম্পর্কগুলো ঠিক বোঝে না। দেখো সুকন্যা, মানে তোমার কথাবার্তা এটা এভিডেন্ট যে তুমি সুবর্ণাকে পছন্দ করো না। আমার পছন্দ অপছন্দে কি আসে যায় না? আচ্ছা একটা জিনিস বলো, যে সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা ভালো করার জন্য
কোন ধরনের উদ্যোগ তোমরা দুজনে নিয়েছো? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আকাশমুখী অহমিকা যার তার নাগাল আমি পাবো কি করে? তুমি কি চেষ্টা করেছো বলো তো? আমি আমার সমস্ত অনুষ্ঠানে সুবর্ণাদিকে আসতে বলেছি, কিন্তু সে আসেনি। অথচ সুবর্ণাদি কোনো অনুষ্ঠানে কিন্তু আমাকে কখনো যেতে বলেনি, বরং চেয়েছে আমি যাতে না যাই। না, এটা তুমি ঠিক বলছো না। তোমার কি ধারণা সুবর্ণাদি আমাকে যথেষ্ট পছন্দ করে? এটা ঠিক যে ওর একটা প্রচন্ড স্নবারি আছে, ট্রু, কিন্তু সোশ্যাল ওয়ার্কের প্রতি ও কিন্তু একটা দুর্বলতা রয়েছে। থাকতে পারে, কিন্তু চিরন্তন, আমি একজন সাকসেসফুল মহিলা, আর সেটাই ওর পছন্দ নয়। আসলে দুজন সাকসেসফুল মহিলা একটা বাড়িতে থাকা ডিফিকাল্ট। ওয়েল, দেখো আজকে তুমি তোমার কাজটা পোস্টপন করতে পারো কি না, দ্যাট উড বি বেটার। করতাম যদি সুবর্ণাদি নিজে আমাকে বলতো, তুমি বললে হবে না। কেন জানি না আমার মনে হয় তোমরা ওনাকে বেশ ভয় পাও। ভয় পাই? আর ও ক্রেজি, ও আমার থেকে মাত্র এক বছরের বড়, ভয় পাওয়ার কি আছে? কেন অস্বীকার করছো চিরন্তন? নিজেকে নিজে জিজ্ঞাসা করো না, উত্তরটা পেয়ে যাবে। সুকন্যা, প্লিজ ডোন্ট ডু ইট। তুমি ভাবতে পারছো বাবার মৃত্যুটা স্বাভাবিক নয় সে খবরটা আজকে এসেছে? বুঝতে পারছো কি পরিস্থিতি আজকে বাড়িতে? প্লিজ সরি চিরন্তন, সুবর্ণাদির অন্তত এটা বোঝা উচিত যে আমার একটা সেলফ রেসপেক্ট আছে। আশ্চর্য, তুমি আমার কথাটা একবারও ভাববে না, জাস্ট ইগোর লড়াই চালিয়ে যাবে। রোহিণীর মতো তোমাকে ব্ল্যাকমেইল তো করছি না। সুকন্যা, what nonsense you are talking about? By the way, আমি কিন্তু রোহিণীর ফোন নাম্বারটা এখনো পাইনি, কবে দিচ্ছ? You are just disgusting. And you are very pleasant, are you? তুমি এক কাজ করো, তুমি আজকে আমার প্রতিনিধি হিসেবে রোহিণীকে দাঁড় করিয়ে দাও। বলো না কি বলবে, কোনো খারাপ কথা বলবে তাই তো? ওকে, বলে ফেলো। Just get out of my sight, right now. Listen চিরন্তন, তুমি কোনোদিনই কোনো মহিলার সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতে পারবে না, বিকজ ইউ ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল আ ওম্যান। চলি। কালকে থেকে ইনভেস্টিগেশন শুরু হবে। এটা হবে আমি জানতাম। তুমি জানতে? এইরকম একটা ঘটনা ঘটবে তো তুমি জানতে যে বাবা মার্ডার হবে? আঙ্কেল মার্ডার হবে এটা আমি বলিনি, এ বাড়ির কারোর উপর যে অ্যাটাক হবে এটা আমি জানতাম। কি করে জানতে? এ বাড়ির সবাই নিজেকে হার্ভার্ড থেকে ম্যানেজমেন্ট পাশ করা বিজ্ঞ বলে ভাবতে শুরু করেছিল, সবকিছুতে তাল দিতে গিয়ে সবকিছু গুলিয়ে দিল। সায়ন্দা, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তোর মাথায় কিছুই ঢুকবে না। আজীবন সুবর্ণাদির ছত্রছায়া নিজে বড় হয়েছিস, এক নম্বরের মেগালোম্যানিয়াক। কে? কে আবার? তোর সুবর্ণা চৌধুরী? আগে দিদির মতন হও, তারপর এসব কথাবার্তা বলো। দেখলি তোর গায়ে কিরকম ফোসকা লেগে গেল? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না সায়ন্দা, তুমি দিদির উপর এতক্ষণে রেগে আছো কেন? I can't stand her. But why? সব ব্যাপারে সব কিছুতে সব জানতা ভাব, সব কিছুতে একটা উপর উপর কথা বলা, অসম্ভব পেট্রোনাইজিং। ক্ষমতা না থাকলে পেট্রোনাইজিং হওয়া যায় না। এই আঙ্কেল, আঙ্কেলের জন্যই সব কিছু হয়েছে, সব জায়গায় ভদ্রমহিলাকে সঙ্গে নিয়ে যেতেন, লন্ডন, প্যারিস, স্টেটস, যেখানে গেছেন ওই মহিলাকে সঙ্গে নিয়ে গেছেন। কেন, আমরা কি কিছুই জানতাম না? আমাদের কোনো ক্ষমতাই নেই সায়ন্দা?
বাবা দিদিকে গ্রুম করতে চেয়েছিলেন অ্যাজ হিজ রিপ্লেসমেন্ট। এই একটা ব্যাপারেই আমার আপত্তি আছে। আঙ্কেল যদি ফেয়ার হতেন, কে বড় কে ছোট সেটা যদি না ভাবতেন, তাহলে আমাদেরকে চান্স দিতেন, আমাদের পরীক্ষা নিতেন, তারপর ডিসাইড করতেন। ফাইন, এতে দিদির দোষটা কোথায়? উনি ভেবে ফেললেন সব ব্যাপারে উনি সুপিরিয়র, মাটিতে পা পড়ে না। প্লিজ ডু নট মাইন্ড, তোমার কিন্তু টিম স্পিরিটের ভয়ানক অভাব। তার মানে? শায়ানদা, দিদি অলওয়েজ বলে যে শায়ানের ভয়ানক বুদ্ধি, হি ইজ ড্যাম গুড। আর দিদি রিয়েলি জানেই না যে তুমি ওর এতখানি বিরোধিতা করো। দিস ইজ ভেরি আনএথিক্যাল, ইউ নো দ্যাট। এটা ওই মহিলার আইওয়াস, নিজেকে প্রজেক্ট করে যে নিজে খুব ফেয়ার, বাট আমি জানি শি হেটস মি লাইক এনিথিং। ওয়েল, ইন দ্যাট কেস আমার মনে হয় তোমার আলাদা ব্যবসা করা উচিত। আমি তো সেটাই চাই, ইন্ডিপেন্ডেন্ট রেসপন্সিবিলিটি অফ মাই ইউনিট। চাইলেই তার হয় না। কেন হবে না? দেখো, সেটা করতে গেলে তোমাকে একটা লামসাম অ্যামাউন্ট চৌধুরী ইন্টারন্যাশনালকে দিতে হবে টু বাই অফ দ্য কোম্পানি ইউ আর হেডিং ফর। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? তোর এত জ্ঞান এলো করতে? ভুলে যেও না শায়ানদা, আমার হাজব্যান্ড একজন লয়ার। আমি অনেক কিছু অ্যান্টিসিপেট করে আমি জিজ্ঞেস করিনি যে এটা করলে কি হবে আর ওটা করলে কি হবে। তোর কি মনে হয় যে আমি আলাদা হতে চাই? ওয়েল, বাবা মারা যাওয়ার পর ওই বোর্ডরুম মিটিংয়ে যেটা হলো, তারপর শায়ানদা, এবার তো আর তোকেও ট্রাস্ট করা যাবে না দেখছি। আমার সব থেকে বেশি অবাক কিসে লাগছে জানো? কিসে? দেখো, বাবার মৃত্যু তো স্বাভাবিক হয়নি, কিন্তু তাতে তুমি এতটুকু বদার্ড বা কনসার্ন নও, তুমি খালি নিজের ফায়দার কথাটা ভাবছো। তো কি করতে হবে আমাকে? কনসোলেশন, লোকজনকে বোঝাতে হবে যে তুমি বদার্ড, তুমি কনসার্ন, নালে লোকজনের সাসপেশন তোমার উপর আরো বাড়বে। কি সাসপেশন? যে মার্ডারটা আমি করেছি? অতটা নয়, লোকে বুঝতে পারবে যে ইউ আর নট বদার্ড অ্যাবাউট মাই ফাদার্স মিস্টিরিয়াস ডেথ। সিম্পল। না, সেরকম ভাবার কোনো কারণ নেই। শায়ানদা, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, লোকাল পুলিশ স্টেশনকে কিছু না জানিয়ে তুমি কিন্তু স্টেশনের বাইরে যেতে পারবে না। কে বলল? ওসি নিজে ফোন করে জানিয়েছেন। সুবর্ণা চৌধুরী ইজ গোয়িং টু ফার।